বাধা আসলে আসবেই, এটা যে কোনো কাজেরই বাধা থাকবেই, এটাকে আপনি নেগেটিভ নেওয়া যাবে না, বাধা থেকে শিক্ষা নিতে হবে। আমি আসলে স্বাধীন চেতা মানুষ, আমি প্রথম থেকেই চাকরির প্রতি আমি মনোযোগী না, আমি সবসময় বিভিন্ন ব্যবসা নিয়ে রিসার্চ করতাম ছোটো সময় থেকেই। তো আমি সাউথ কোরিয়াতেই থাকা অবস্থায় আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে, যে আপনার ভিশন কী, আপনি ভবিষ্যতে কী করতে চান। আমি বলছিলাম যে আমি এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড ব্যবসা করতে চাই। আসলে সেই থিম থেকে আমি ব্যবসা বিভিন্ন দিকে সার্চ করতে থাকি যে আমি কীভাবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা করব। সেই থেকে আমি আসলে গ্লাভস কোম্পানির বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করি, ওনাদেরকে আমি স্যাম্পল দেই, এমনকি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে গ্লাভস তৈরি করে ওনাদেরকে সাপ্লাই করতে থাকি। কিন্তু সঠিক কমিটমেন্টের জায়গাটায় বিভিন্ন কোম্পানির দুর্বলতা ছিল, সেই জন্য আমি আসলে গ্লাভসের কোম্পানি নিজেই শুরু করি। বাধা আসলে আসবেই, এটা যে কোনো কাজেরই বাধা থাকবেই, এটাকে আপনি নেগেটিভ নেওয়া যাবে না, বাধা থেকে শিক্ষা নিতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে, নিজেকে সবসময় পজিটিভলি চিন্তা করতে হবে, তাহলে যে কোনো বাধাই বাধা মনে হবে না। ব্যবসার বাহিরে আমি খুব ঘুরতে পছন্দ করি, মানুষের সাথে মিশতে পছন্দ করি, গান গাইতে পছন্দ করি, আড্ডাবাজ আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। আমরা বিভিন্নভাবে সার্চ করে দেখছিলাম, আসলে বাংলাদেশে ভালো কোয়ালিটির কপি আসলে নাই, বিভিন্ন কোম্পানির কপিগুলা আসলে মানসম্মত ছিল না। আমরা রয়্যাল কপি নিয়ে আসি, আসলে কোয়ালিটির দিকে আমরা এক নম্বর, আমরা কোয়ালিটির দিক বিবেচনা করে রয়্যাল কপিকে সবার থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমরা এক ধাপ এগিয়ে আছি। আমরা হলো কমিটমেন্ট, কোয়ালিটি, সার্ভিস, এগুলার দিকে আমরা রয়্যাল কপি সবার থেকে সেরা। দেখেন, আমরা কমিটমেন্টে বিশ্বাস করি, কোয়ালিটির দিকে আমরা সবসময় যত্নশীল। আমাদের কপি একবার যারা খেয়েছে তারা দ্বিতীয়বার অবশ্যই খুঁজবে, আমি সেটা মনে করি, কারণ আমি কোয়ালিটির দিকে সবসময় যত্নশীল। আমি যেটা নিজে পছন্দ করি খাইতে, আমি মনে করি সেটা অন্যও খাবে, কারণ আমার যদি ভালো না লাগে যে কপিটা, সেটা আমি বাজারজাত করি না। সেই জন্য আমি সব সময় কোয়ালিটির দিকে যত্নশীল, সেই জন্য আমি আশাবাদী রয়্যাল কপি সবাই পছন্দ করবে। রয়্যাল কপির বাহিরে আমাদের লেদার বিজনেস আছে, আমাদের তালুকদার লেদার গুডস নামে একটা প্রতিষ্ঠান আছে যেটা আমরা এক্সপোর্ট করি। তাছাড়া আমাদের স্পোর্টস আইটেম আছে, SNP স্পোর্টস নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে। আমরা SG ক্রিকেটের বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর, আমরা ক্রিকেটের যাবতীয় সরঞ্জাম আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। আমরা বাংলাদেশের যে এখন স্পোর্টস সামগ্রীর অভাব অনুভব হচ্ছে সেটাকে আমরা দূর করতে চাই। প্রয়াস গ্রুপের মূল উদ্দেশ্য হল মানুষের বেকারত্ব দূর করা। বেকারত্ব দূর করতে পারলে এবং মানুষের সাথে মানুষের যদি আমি বেকারত্ব দূর করতে পারি, আমার মেইন চাহিদা হলো আমি বাংলাদেশের বেকারত্ব দূর করতে চাই। আমাদের প্রতিষ্ঠানে যদি একজন চাকরি করে আমি খুব আত্মতৃপ্তি পাই। আমাদের প্রতিষ্ঠানে এখন 700 উপরে কর্মজীবী আছেন, আমি সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। করোনা মহামারীতে আমাদের একটু অসুবিধা হয়েছে, কারণ লকডাউন ছিল, আমাদের সেল কম ছিল, তারপরেও আমাদের কোম্পানির কেউ স্যালারি বন্ধ ছিল না, আমাদের বোনাস বন্ধ ছিল না, সব কিছু আমরা চালিয়ে নিতে পেরেছি, এইটা আমাদের জন্য একটা সফলতা। এই করোনার মধ্যে টিকে থাকাটা ওইটাও একটা সফলতা আমি মনে করি, আমরা টিকে আছি এবং টিকে থাকব। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের মধ্যে প্রয়াস গ্রুপ একটা এক নামে যেন সবাই জানে, এবং প্রয়াস গ্রুপ যেন একটা আস্থার জায়গা হয়, মানুষের যেন একটা বিশ্বাসের জায়গা হয়, মানুষ যেন প্রয়াস গ্রুপকে নিয়ে গর্ব করতে পারে। প্রয়াস গ্রুপে যারা চাকরি করে, যারা জড়িত আছে, যারা প্রয়াস গ্রুপ প্রয়াস ফ্যামিলির সাথে জড়িত, সবাই যেন
এটার উপর আস্থা রেখে সারা জীবন চলতে পারে, আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রয়াস গ্রুপের প্রতি, প্রয়াস গ্রুপের একটা স্লোগান হলো প্রয়াস গ্রুপ আমাদের আস্থা, এই আস্থার জায়গাটা আমি ঠিক রেখে এগিয়ে যেতে চাই। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, অনেক ধৈর্যশীল হতে হবে এবং তাদেরকে শুরু করতে হবে, পরিকল্পনা মাফিক শুরু করতে হবে, শুরু করতে গিয়ে শিখতে হবে। শুরু না করে কোনো কিছু বোঝা যায় না, শুরু করতে গিয়ে হয়তো বা হুচটকাবো, তার থেকে আমরা শিক্ষা নেব। আমাদের শুরু করে দিতে হবে, পরিকল্পনা করতে হবে, এইম ইন লাইফ একটা এইম নিয়ে নিতে হবে যে আমি বিজনেস করব বা উদ্যোক্তা হব বা কী করব। যেটাই আপনি হতে চান আপনি শুরু করে দেন এবং মানুষের সাথে কমিটমেন্ট রক্ষা করেন, মানুষের সাথে মানুষের যেন আপনাকে বিশ্বাস করে, আপনাকে যখন বিশ্বাস করবেন আপনি যে ব্যবসা করবেন সেটাকেও সবাই বিশ্বাস করবে। আসলে ব্যবসায় লাভ লোকসান থাকবেই, আপনি তো টাকা জন্মের পর আপনার কোনো টাকা পয়সা ছিল না, আপনি ইনকাম করেছেন, আপনার হাত থেকে চলে গেছে, অসুবিধা নাই। এই যে আপনার টাকা যে লোকসান হয়েছে, তখন আপনি কিন্তু অনেক কিছু শিখেছেন, অনেক মানুষের সাথে মিশেছেন, মানুষের সাথে চলেছেন, আপনার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার ভাণ্ডার বড় করেন, আপনার এই ভাণ্ডারই আপনাকে একদিন অনেক দূর নিয়ে যাবে। পরিশেষে এসএটিভির দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের প্রয়াস গ্রুপের পক্ষ থেকে, আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমাদের গ্রুপকে যেন সবাই বিশ্বাস করে আস্থা রাখতে পারে, আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।